মারাত্মক জনবল সংকটে সিলেট এমএজ ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল 500 শয্যার হাসপাতাল 1998 সালে উন্নীত করা হয়েছে 900 শয্যায়। তবে আগের জনবল দিয়েই প্রতিদিন সেবা দিতে হচ্ছে 2000-এর বেশি রোগীকে। কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকে 2000-এরও বেশি, আর 900 জনের খাবার ও ওষুধ দিয়ে এই রোগীদের সেবা দিতে হচ্ছে। হাসপাতালের 32টি ওয়ার্ডের অধিকাংশই কানায় কানায় পূর্ণ, তাই শয্যা না পেয়ে মেঝে, বারান্দা, এমনকি ওয়ার্ডের বাইরে সিঁড়ির পাশে ঠাঁই নিতে হচ্ছে রোগীদের। এতে রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসক। চিকিৎসা পাই আর কিন্তু সিট নাই। ইসিজি দিছে, দেওয়ার পর অনেক লেফট লাইট হয়েছে। নিচে রুগী, বিছানায় রুগী, স্পেস নাই। আমার 10টা রুগীকে ট্রিটমেন্ট করার দেখার কথা, সেখানে আমাকে 40টা রুগী দেখতে হচ্ছে। হাসপাতালের অনেক মেশিনই পুরনো, ক্যাথল্যাবে এনজিওগ্রাম ও রিং পরানো হয় অনেক কম খরচে, কিন্তু মেশিনটি 20 বছরের পুরনো হয়ে যাওয়ায় এনজিওগ্রাম ও রিং পরানোর সময় হঠাৎ বন্ধ হয়ে যায়। প্রায় 20 বছর হয়ে যাচ্ছে মেশিনের বয়স, যার কারণে মাঝে মধ্যে মেশিনটাতে আমাদের একটু টেকনিক্যাল ফল্ট হয়। হাসপাতালের পরিচালক এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকও স্বীকার করলেন, জনবল সংকটে ওসমানি হাসপাতালে চিকিৎসা সেবায় বিঘ্নিত হচ্ছে। বর্ধিত রুগীর যে সেবা দেওয়া, এটা 500 রুগীর জন্য যে জনবল আছে তাদের পক্ষে আসলেই খুবই কষ্টের একটা বিষয়। সরকার কিন্তু এটার ব্যাপারে মানে উদ্যোগ নিয়েছেন এবং জনবল রিক্রুটের ব্যাপারেও তারা কাজ করছেন। এই হাসপাতালে জনবল 2357 জন থাকার কথা থাকলেও আছে মাত্র 1320 জন। সক্ষমতার চেয়ে প্রায় 4 গুণ বেশি রোগী নিয়ে চলছে সিলেট বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। এই অবস্থা থেকে মুক্তি চাচ্ছেন সকলেই। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।